মুখ্যমন্ত্রীর কথা মতো রাজ্যজুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ বিষয়ে সতর্কীকরণ করা হলেও অনেক মানুষ এখনও সচেতন নন। হেলমেট ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েন অনেকেই, তাই বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের উদ্যোগে চলছে চেকিং। বৃহস্পতিবার সকাল থেকে আরামবাগের পল্লেশ্রী মোড়ে দু চাকা চার চাকা গাড়ি, ট্রাক্টর ও লরি গাড়ির জোরদার চেকিং অভিযান চলছে। সমস্ত কাগজ, ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছে। বেশ কিছু গাড়িকে চালান মেশিনে ফাইন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে আরামবাগ ট্রাফিক পুলিশের ওসি সরোজ কুমার কুণ্ডু জানান, ছেলেদের বয়স হয়নি, লাইসেন্স হয়নি, গাড়ি চালাচ্ছে, যার ফলে তাদের কোনো গাড়ি চালানোর কোনো ইয়ে নেই। খুব ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে, গাড়ি কীভাবে কীভাবে দেখবে, ওদের প্রবণতাটাই হচ্ছে উইদাউট লাইসেন্সে গাড়ি চালানো, এবং গাড়ি এত স্পিডে চালাচ্ছে তারা নিজেরাই কিছু ইয়ে রক্ষা করতে পারছে না। বাদে আমরা এই পথে নেমেছি, উইদাউট লাইসেন্সে কোনো ট্রাক্টর যদি গাড়ি চালাই আমরা তাকে ফাইন করতে বাধ্য হবো। স্যার, যে সমস্ত স্যার ট্রাক্টর দ্রুতগামীতে যাচ্ছে তাদেরকে লাইসেন্স বা কিছু চেক করা? দ্রুতগামী বললো না, এখানে তো শহরের মধ্যে দ্রুতগামী যাওয়ার মতো পরিস্থিতি নেই, কিন্তু যেসব ছেলেরা উইদাউট লাইসেন্সে গাড়ি চালাবে আমরা তাদের শুধু ট্রাক্টর বলে নয়, ইচ অ্যান্ড এভরি প্রত্যেক ভেহিকলসেই আমরা ধরবো। উইদাউট লাইসেন্স থাকলে আমরা তাদের ফাইন করতে পারবো। জনগণের কথা হচ্ছে যে কালকে যে স্পন্দন নার্সিং হোমের সামনে যে ঘটনাটা ঘটেছে তার চাপে পড়ে আপনারা এই এই চেকিংগুলো চালাচ্ছেন? এটা আকস্মিক একটা দুর্ঘটনা, ঘটনা রাস্তায় ঘটনা দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু যেটা হয়েছে মর্মান্তিক, কেউ আশাপ্রদ নয় বা কেউ এটা আশঙ্কিত নয়, ঘটনা ঘটে গেছে, কিন্তু তার মানে এই নয় যে কালকে ট্রাক্টরে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আজকে আমরা ট্রাক্টরকে ফাইন করছি, এ কথা নয়। যাদের উইদাউট লাইসেন্সে মেবি যে কোনো ভেহিকেলস হবে, সে ট্রাক্টর হোক যাই হোক, আমরা উইদাউট লাইসেন্স পেলে তাদের ফাইন করতে বাধ্য। আপনি কতটা আশাবাদী যে এইরকম চেকিং যদি বারবার চলতে থাকে তাহলে কি কিছুটা হলেও আরামবাগের বিপদ কমবে? না, আরামবাগের বিপদ কমাটা কথা নয়, মানুষ সচেতন হবে এবং যে গাড়ি চালাবে নিশ্চয়ই তার চিন্তা করতে হবে যে আমি উইদাউট লাইসেন্সে গাড়ি চালালে আমার পানিশমেন্ট হবে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।